নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। আমরা এর আগে দুটো ভিডিও পোস্ট করেছি, তো দুটো ভিডিওতে মোটামুটিভাবে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সম্বন্ধে আলোচনা শুরু করেছিলাম। একটা ফার্স্ট ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের একদম ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আর সেকেন্ড পার্টে আমরা তার কনস্ট্রাকশনাল ডিটেলসগুলো একটু আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও, যেখানে আমরা একটু ডিটেলসে ঢুকবো ইন্ডাকশন মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা তার যে কীভাবে কাজ করছে সেই ব্যাপারগুলোতে আমরা ঢুকবো। তো ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে জানার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, মানে ইন্ডাকশন মোটর কীভাবে ঘোরে, ইন্ডাকশন মোটর ঘোরে এই ব্যাপারটাও বুঝতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যে হাউ রোটর রোটেটস ইন এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এটা জানার আগে আমাদের যেটা জানতে হবে যে এই যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আছে এটা ঘোরে কেন, এবং এই ঘোরাটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস বেসিক আইডিয়া প্রথম তৈরি করতে হবে, সেটা আমাদের এতদিন অবধি আমাদের ছিল না। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আমরা স্টেটার পার্টের মধ্যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার আর ছিল বলতে গেলে স্টেটার পার্টের মধ্যে আমরা ছিল ম্যাগনেটিক ফিল্ড আর রোটর পার্টের মধ্যে আর্মেচার, তার মানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা থাকছে স্টেটার পার্টে, এটা হচ্ছে আমার স্টেটার পার্ট, আর রোটর পার্টের মধ্যে থাকছে আমার আর্মেচার। এবার ডিসি মেশিনের সঙ্গে যখনই আমরা এসি মেশিনের মেন পার্থক্যতে ঢুকবো, তো ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যে যদি আমার ডিসি মোটর কোনো নেওয়া হয় বা ডিসি জেনারেটর কোনো নেওয়া হয়, তাহলে এখানে আমরা পোলগুলোকে ফিক্সড করে দিয়েছিলাম, মানে আমার পোলগুলো যদি এরকম নর্থ পোল থাকে, এপাশে আমার সাউথ পোল থাকবে, ধরো একটা 4 পোল যদি মেশিন হয় তাহলে নর্থ পোল সাউথ পোল এরকম করে থাকবে, মানে নর্থ পোল সাউথ পোল নর্থ পোল আবার এখানে সাউথ পোল আসবে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা ফিক্সড, ফিক্সড বলতে পারমানেন্ট ম্যাগনেট দিয়েও হতে পারে বা ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে পারে, কিন্তু যাই হোক না কেন এদের কিন্তু পজিশন চেঞ্জ হয় না, মানে নর্থ পোলটা কখনোই সাউথ পোল হবে না, সাউথ পোলটা কখনোই নর্থ পোল হবে না ফর ডিসি মেশিন এটা, ঠিক আছে। কিন্তু যখনই আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আসবো, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু এই ফিল্ড ইটসেলফ অলসো রোটেটিং, মানে এখানে যে ধরুন এই পজিশনটাতে যদি দেখা যায় একটা কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরের মধ্যে কারেন্টের উপর ডিপেন্ড করে এটা কখন নর্থ পোল হবে এবং এটা কখন সাউথ পোল হবে, এটা কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এখানে যে ফিল্ডটা তৈরি হচ্ছে ইট ইজ অলসো রোটেটিং। ভালো করে ব্যাপারটা খেয়াল করুন, এটা কিন্তু স্টেটার পার্ট, স্টেটার পার্ট মানে কিন্তু স্ট্যাটিক পার্ট, স্ট্যাটিক পার্টের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালি স্ট্যাটিক পার্ট কিন্তু ঘুরছে না, এটা কিন্তু ফিজিক্যালি রোটেট করছে না, কিন্তু এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু রোটেট করবে, এবং রোটেট করবে কি স্পিডে, সেই স্পিডটার আমরা নাম দিচ্ছি সিঙ্ক্রোনাস স্পিড, NS, সিঙ্ক্রোনাস স্পিড। আচ্ছা, এবার আমি একটু আগেই বললাম যে প্র্যাকটিক্যালি এটা কিন্তু রোটেট করছে না, মানে আমরা যদি বাইরে থেকে দেখি, বাইরে থেকে যদি আমি দেখি কোনো মেশিন, যে তার কিন্তু স্টেটার পার্ট সবসময় ফিক্সড, স্টেটার পার্ট কিন্তু কোনোরকমভাবে ঘুরতে আমরা দেখবো না, কিন্তু যেই মুহূর্তে আমাকে যখন প্রমাণ করার প্রয়োজন হবে, তখন আমাকে বলতে হবে যে এই পোর্শনটা কিন্তু মানে এই পোর্শনের মধ্যে ফিল্ডটা রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রোটেট করছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে বলে এর মধ্যে যে রোটর পোর্শনটা রয়েছে সেই রোটর পোর্শনটাও ঘুরবে। আমি কেন রোটরটা ঘোরে সেটা পরে আসবো, পরের ভিডিওগুলোতে আমি সেটার এক্সপ্লেনেশন দেবো, কিন্তু আজকে আমরা যে ব্যাপারটাতে মেনলি কনসেন্ট্রেট করছি সেটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এবার এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে, এটা কীভাবে আমি তাহলে প্রমাণ করতে পারি, আমি তো দেখাতে পারবো না ফিজিক্যালি এটা ঘুরছে বলে, তাহলে আমি কীভাবে দেখাবো, আমাকে তার মানে প্রমাণ করতে হবে। প্রমাণ করার কিন্তু অনেকগুলো উপায় রয়েছে, মানে অনেকগুলো উপায় বলা উচিত নয়, অ্যাকচুয়ালি দুটো উপায় রয়েছে। তাহলে আমার আজকের টপিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রোডাকশন অফ রোটেটিং
field. Production of rotating field. Production of rotating field মানে ফিল্ডটা ঘুরছে। এবার এটাকে আমরা দুরকম ভাবে প্রমাণ করতে পারি। ফার্স্ট প্রসেসটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, মানে ম্যাথামেটিক্সের সাহায্যে আমরা এটাকে প্রমাণ করতে পারি। অ্যানালিটিক্যাল মেথড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য গ্রাফিক্যাল মেথড। তার মানে দুটো প্রসেসের নাম আমরা দেখতে পেলাম, ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যানালিটিক্যাল মেথড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য গ্রাফিক্যাল মেথড। আজকে আমরা মোটামুটিভাবে এই মানে এই প্রোডাকশন অফ ফিল্ডের মধ্যে অ্যানালিটিক্যাল মেথডটাতেই কনসেন্ট্রেট করে থাকবো। মানে মেনলি আমরা আজকে যে পোর্শনটা পড়তে চলেছি সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। তাহলে আসি আমরা অ্যানালিটিক্যাল মেথডে। অ্যানালিটিক্যাল মেথড অ্যানালিটিক্যাল মেথড জানতে গেলে যেটা প্রথম আমাদের জানতে হবে, আমরা প্রত্যেকেই জানি যে তিনটে কয়েল, ধরে নেওয়া যাক আমার তিনটে যদি কোনো মানে মেশিনসের ক্ষেত্রে এখানে তিনটে কয়েল রয়েছে, তিনটে কয়েল আমার প্রত্যেকটা অ্যাকর্ডিং টু দেয়ার ফেজ ডিফারেন্সে লোকেট করা হয়েছে। তার মানে ফেজ ডিফারেন্স বলতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে রেডিও লুব্রিও তিনটে ফেজের মধ্যে মোটামুটিভাবে 120 ডিগ্রি একটা পার্থক্য আমরা দেখতে পাই, মানে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে সেগুলো থাকে। এবার ধরে নেওয়া যাক যে একটা ব্যালেন্স সাপ্লাই, থ্রি ফেজ ব্যালেন্স সাপ্লাই দেওয়া হয়েছে প্রত্যেকটা কয়েলের মধ্যে। তার মানে আমার প্রথম যে পয়েন্টটা আমার আসলো সেটা হচ্ছে আমাকে একটা প্রত্যেকটা কয়েলের মধ্যে একটা ব্যালেন্স থ্রি ফেজ সাপ্লাই দিতে হবে। তার মানে কী দিলাম, ফার্স্টে ব্যালেন্সড থ্রি ফেজ সাপ্লাই, তাহলে ব্যালেন্স থ্রি ফেজ সাপ্লাই দিলাম, অবশ্যই থ্রি ফেজ দিলাম। এরপরে দেখা যাক, যদি থ্রি ফেজ সাপ্লাইটা যখন আমি দিলাম তখন প্রত্যেকটা অ্যাক্সিসের মধ্যে একটা করে অল্টারনেটিং ফ্লাক্স প্রডিউস হচ্ছে। তো এই অল্টারনেটিং ফ্লাক্স ধরে নেওয়া যাক যে ফার্স্ট ফেজের জন্য যে অল্টারনেটিং ফ্লাক্সটা প্রডিউস হয়েছে তার ভ্যালু হচ্ছে ফাই ওয়ান। তার মানে আমরা কি বলতে পারি, যেহেতু এটা হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্স তাহলে ফাই ওয়ানের ভ্যালু আমরা বলতে পারি ফাই ম্যাক্স সাইন ওমেগা টি। কি বললাম, ফাই ওয়ান ইকুয়ালস টু ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, ধরে নেওয়া যাক এটা ইকুয়েশন নাম্বার ওয়ান। ফাই টু যেটা হচ্ছে সেকেন্ড যে ফ্লাক্সটা, এটা হচ্ছে ভ্যালুটা আমি ধরে নিলাম এটা ফাই এম সাইন ওমেগা টি, সরি ওমেগা টি এটাই লিখছি পুরোটা, ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশান। অ্যান্ড থার্ড ইকুয়েশান ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি, এটা কি আমরা তিন নম্বর ইকুয়েশান বললাম, আমরা এটাও বলতে পারতাম সেটা হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি -240 ডিগ্রি। আমি একটু ব্যাপারটা যদি একটা পিকচারের সাহায্যে ড্র করি তাহলে ব্যাপারটা মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরে নেওয়া যাক এইটা হচ্ছে আমার অ্যাক্সিস, ওকে। তাহলে যদি প্রথম যদি ফ্লাক্সটা, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, প্রথম যে ফ্লাক্সটা আমার রয়েছে সেটা যদি ধরে নেওয়া যায় যে আমার এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, মানে ফাই ওয়ান, এটা হচ্ছে আমার ফাই ওয়ান, ফাই ওয়ান, ফাই ওয়ান আমার রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তার থেকে কী হবে, 120 ডিগ্রি মাইনাসে থাকবে কি ফাই টু। সবসময় মনে রাখা দরকার আছে যখনই আমি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কাউন্টার ক্লক ওয়াইজে যখন রোটেট করবো তখন সেটা হচ্ছে পজিটিভ, যখন আমরা
ক্লকওয়াইজে রোটেট করব, তখন সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে এই যে আমি দেখতে পেলাম, এটা থেকে আমার ক্লকওয়াইজ ডিরেকশন মানে হচ্ছে এই দিকটা, তার মানে এটা হচ্ছে আমার এই দিকে যদি আমি নিই, তার মানে মাইনাস, তার মানে আমার কি এখানে আছে -120 ডিগ্রি। তার মানে জিনিসটা কি আসলো, এই হচ্ছে আমার -120 ডিগ্রি। এটা কিন্তু আমার কি আসলো, ফ্লাক্স হচ্ছে ∅2। তাহলে এটা হচ্ছে আমার এই পুরোটা হচ্ছে 120 ডিগ্রি, আর এইটুকু অংশ আমার কি দাঁড়ালো 30 ডিগ্রি। কারণ কি, এটা 90 ডিগ্রি আর এটা তাহলে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে এর থেকে আমার কি করতে পারি, আবার 120 ডিগ্রি। তাহলে আমি এর থেকে 120 ডিগ্রি মানে কি মাইনাসেই নিচ্ছি, 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি মানে হচ্ছে -240 ডিগ্রি, যেটা আমি এখানে লিখলাম। অথবা আমি কি করতে পারি, আমি কাউন্টার ক্লকওয়াইজে ঘুরতে পারি 120 ডিগ্রি, তাহলে আমার কী হয়ে যাবে +120 ডিগ্রি। আমি কাউন্টার ক্লকওয়াইজে ঘুরলাম, বা নেগেটিভও ঘুরতে পারি, যে কোনো দিকে ঘুরলেই কোনো অসুবিধা নেই, একই জিনিসই আমি পাবো। সেটা হচ্ছে এইটা, ধরে নেওয়া যাক এইটাতে আসলো আমার 5, 3। তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি যে এটা যদি মাইনাস হয়ে থাকে, এটা হচ্ছে আমার +120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার কত, 30 ডিগ্রি। ওকে, এই হলো আমার মানে আমি যে উপরে যে ইকুয়েশনসগুলো লিখলাম তার ছবিটা ড্র করলাম, এটা হচ্ছে 5, 1, 5, 2, and 5, 3। এবার আসা যাক এখান থেকে কন্ডাক্টরের মধ্যে কিভাবে তো আপনার ফ্লাক্সগুলো প্রডিউস হচ্ছে, মানে রেজাল্টেন্ট ফ্লাক্সগুলো কীভাবে তৈরি করছে এই মানে কন্ডাক্টরের মধ্যে আমি কী করছি, কারেন্ট ফ্লো করিয়েছি। তার জন্য আমার কী হয়েছে যে ফিজিক্যাল অ্যাক্সিসের উপরে যে আমার এই ফ্লাক্সগুলো রোটেট করেছে, আমি ধরে নিই এই হচ্ছে আমার স্টেটারের ইনার পার্ট, এটা হচ্ছে আমার ইনার সার্কেল। ওকে, তো আমার আউটার সার্কেল হচ্ছে এটা। ওকে, তো এটা হচ্ছে ইনার সার্কেল, এটা হচ্ছে আউটার সার্কেল, এই পুরোটা কিন্তু আমি স্টেটার ড্র করেছি। এখানে ধরে নেওয়া যায় টোটাল 6খানা কন্ডাক্টর মানে আমার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু এখানে বলে দিই কন্ডাক্টর কোনগুলোকে বলা আছে। এইটা যদি আমার একটা নাম্বার অফ টার্নস হয়, তাহলে এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, মানে এইটা একটা কন্ডাক্টর ধরে নেবো, এইটা একটা কন্ডাক্টরটা ধরে নেবো। ওকে, তার মানে একটা ট্রান্স, দুটো, একটা ট্রান্সের মধ্যে দুটো কন্ডাক্টর থাকবে, মানে দুটো কন্ডাক্টর মিলে একটা ট্রান্স তৈরি করবে। তাহলে এখানে আমার দুটো কন্ডাক্টর দেখতে পাচ্ছি, একটা দুটো। তাহলে এটা যদি একটা ট্রান্সে যদি দুটো কন্ডাক্টর হয়, তাহলে এটা যদি নাম এ হয়, তাহলে এটার নাম আমরা অবশ্যই দেবো এ ড্যাশ। আরও বাকিগুলো আমি ড্র করে রাখলাম, ওকে, ঠিক আছে। বাকি নামগুলো পরে আসছি, আমি জাস্ট আগে অ্যাক্সিসটা ভাগটা করে নিই, তাহলে সুবিধা হবে। আমি ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি, যেরকম যেহেতু গ্রিন কালারের লাইনটা দিয়েছিলাম, আমি গ্রিন কালারের ডটেড লাইন দিয়েই বোঝাচ্ছি ব্যাপারটাকে। ঠিক আছে, তাহলে এই হলো আমার কি বলা যেতে পারে যে একটা স্টেটার আমি ড্র করেছি। এবার যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডট কারেন্ট আর ক্রস কারেন্ট। হ্যাঁ, ডট কারেন্ট ক্রস কারেন্ট বলতে গিয়ে আমি বরাবরই ক্লাসের মধ্যে একটা খুব ভালো উদাহরণ মানে একটা মজার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় সবাই রামায়ণ মহাভারত কম বেশি দেখেছি, বা অনেকে দেখেনি পড়েছে। তো রামায়ণ মহাভারতের ক্ষেত্রে আমাদের তীর ধনুক দেখা যেত, তীরগুলো কীরকম হতো, অ্যারোগুলো এরকম একটা টিপ থাকতো আর পেছনে একটা ফেদার থাকতো। যদি আমি ধরে নিই এই কারেন্টটা হচ্ছে এই অ্যারো সিম্বলটা দিয়ে যদি আমি কারেন্টটাকে ডিনোট করি, তাহলে কী হচ্ছে, যখন এই অ্যারো সিম্বলের ক্ষেত্রে এই সামনের টিপটা, ধরে নেওয়া যাক এইটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো, এই সামনেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো, এই সামনেটা হচ্ছে আমার এই এই টিপটা হচ্ছে আমার কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন বোঝাচ্ছে, মানে অ্যারোর সামনেটা, আর এই পেছনের এই যে গ্রিন পোর্শনটা এটা হচ্ছে আমার ফেদারটা, মানে পেছনের ক্রসটা। যখন টু ওয়ার্ডস কারেন্টটা যখন এই দিক বরাবর আসছে, তখন কারেন্টটা কী হচ্ছে, আমরা কী দেখতে পাচ্ছি, না টিপটা দেখতে পাচ্ছি, মানে বেসিক্যালি একটা ডট দেখতে পাচ্ছি। আর যখন ফেদারটা যখন ভিতর দিকে যাচ্ছে, তখন এই পিছনে গ্রিনটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে ফেদার যদি বলি, এটা ক্রস ফেদার রয়েছে, আমি একটা ক্রস দেখতে পাচ্ছি। তার মানে কারেন্ট যখন টু ওয়ার্ডস ইউ, ইট উইল বি ডট, অ্যান্ড ওয়েন ইট টু ওয়ার্ডস দ্য কপি, ইট উইল বি ক্রস। তার মানে
আমি যদি ধরে নিই যে এখানে কারেন্টের ভ্যালুটা, এখানে কারেন্টটা আমার রয়েছে ডট কারেন্ট, মানে এতে এই ডট কারেন্ট, তার মানে কি আসছে, এটা টু ওয়ার্ডস দিস, মানে টু ওয়ার্ড ইউ, ওকে। আর তার মানে এখানে যদি ডট কারেন্ট যায়, একটা কন্ডাক্টরের মধ্যে যদি ধর এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করছে, এটা যদি ডট হয় অবশ্যই এই কারেন্টটাই ব্যাক করে এখানে আসবে, তার মানে এটা উল্টে যাচ্ছে, তার মানে তার অপোজিট প্রান্তে আমি কী পাবো, ক্রস কারেন্ট, মানে এটা হচ্ছে আমার ক্রস, এটা যদি ডট হয় এটা হচ্ছে আমার ক্রস। তাহলে ডট এবং ক্রস, এই জন্য এটা যদি এ ধরে নিই, ডটটাকে যদি আমি এ ধরি, তাহলে ক্রসটাকে আমি ধরলাম এ ড্যাশ, তার মানে ক্রসের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু টু ওয়ার্ডস কপি যাচ্ছে, টু ওয়ার্ডস কপি, ওকে। এরপরে এর থেকে কি থাকবে, এর থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে আমার, কি 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে আমার সেকেন্ড ফেজ, তার মানে এটা যদি আমার ফার্স্ট ফেজ হয়, ফার্স্ট ফেজের থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে আমার থাকছে সেকেন্ড ফেজ, তার মানে এটা যদি আমার ডট কারেন্ট যেহেতু আমি দেখিয়েছি, তাহলে এখানেও আমার ডট কারেন্টই থাকবে, তার মানে এখানে ডট কারেন্ট মানে এই জায়গাটা, এই পজিশনটাতে আমার ডট কারেন্ট আসলো, এবং সেকেন্ড ফেজের আমি নাম দিলাম বি, ওকে। তাহলে সেকেন্ড ফেজের নাম দিলাম বি, তাহলে এর অপোজিট, মানে এর পুরো 120 ডিগ্রি অ্যাপার্টে কে থাকবে, এর 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে বি ড্যাস, এটা হচ্ছে ক্রস। এবার একটা জিনিস বলে নিই, এইখানে দেখা যাচ্ছে যে এর 120, মানে এই ডটের 120 ডিগ্রি অ্যাপার্টে থাকছে, সরি 180 ডিগ্রি অ্যাপার্টে থাকছে, 180 ডিগ্রি অ্যাপার্টে থাকছে ক্রস কারেন্ট। এবার এদের দুজনের থেকেই 90 ডিগ্রি অ্যাপার্টে তৈরি হবে ফার্স্ট ফেজ, এই দুটো কন্ডাক্টরের 90 ডিগ্রি অ্যাপার্টে তৈরি হবে ফার্স্ট ফেজ, তার মানে এখানে আমরা বলতে পারি যে অ্যাক্সিস অফ ফেজ এ বা ফেজ ওয়ান, অ্যাক্সিস অফ ফেজ এ অর ফেজ ওয়ান, আমি এটাকে ফাই এও বলতে পারি অথবা ফাই ওয়ানও বলতে পারি। ঠিক সেমভাবে তাহলে বি এবং বি ড্যাশের মধ্যে বা বি ডটের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এদের 90 ডিগ্রি, আমি যদি ডটেড লাইন দিয়ে এটা যদি জুড়ে দিতাম, তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এদের 90 ডিগ্রি মোটামুটি এই দাগটা আসছে, তার মানে এই দাগটা হচ্ছে আমার সেকেন্ড ফেজ তৈরি করবে, যেটার নাম আমরা দিলাম ফাই বি অথবা ফাই টু। এবার এই দুটোর মাঝখানে কিন্তু এটা 90 ডিগ্রি হবে, আর এইটা কিন্তু 30 ডিগ্রি, তার মানে এখান থেকে এর টোটাল ডিফারেন্সটা কিন্তু, মানে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স ধরি, সেটা কিন্তু 120 ডিগ্রি। আচ্ছা, এবার তো আমার এ এ ফেজ তো হয়ে গেল, বি ফেজ হয়ে গেল, তার মানে সি ফেজ, তার মানে এই পয়েন্টে আমার যদি ডট মানে কারেন্ট থাকবে, সেটা হচ্ছে সি ফেজ, ওকে। এর 180 ডিগ্রি অ্যাপার্টে থাকবে সি ড্যাশ, মানে ক্রস কারেন্ট, ওকে। তার মানে এই দুটোর মাঝখানে কিন্তু আবার ঠিক সেম প্রসেসে, এই দুটোর মাঝখানে কিন্তু 180 ডিগ্রি ডিফারেন্স। তাহলে এদের 90 ডিগ্রি অ্যাপার্টে তাহলে তৈরি হবে কে, এদের 90 ডিগ্রি অ্যাপার্টে তৈরি হবে, এদের 90 ডিগ্রি অ্যাপার্টে তৈরি হবে ফেজ ফেজ সি বা ফেজ সি তৈরি হবে, এদের 90 ডিগ্রি অ্যাপার্টে তৈরি হচ্ছে ফেজ সি। এই হলো ফেজ সি, তাহলে এখানে আমরা কি পেলাম, ফেজ সি, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এই পুরোটা মানে এখান থেকে এটা হচ্ছে কিন্তু 120 ডিগ্রি, মানে এটা থেকে এটা 120 ডিগ্রি, এটা থেকে এটা 120 ডিগ্রি, এটা থেকে এটা 120 ডিগ্রি। এই হলো আমার মোটামুটিভাবে ফেজের ডিস্ট্রিবিউশন। তাহলে আমি মোটামুটিভাবে যদি আমি এবার চাই যে এই প্রত্যেকটা ফেজকে আমি তার এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে আসতে, মানে ফাই এ ওয়ানই হোক, ফাই বি হোক, ফাই সি হোক, মানে ফাই ওয়ান হোক বা ফাই টু হোক বা ফাই থ্রি হোক, এই তিনটে ফেজকে, এটা হচ্ছে ফাই ওয়ান, এটা হচ্ছে ফাই টু, অ্যান্ড এটা হচ্ছে ফাই থ্রি, এই তিনটে ফেজকেই যদি আমি হয় হরাইজেন্টালি আর নাহলে ভার্টিক্যালি যদি নিয়ে আসতে চাই, তাহলে আমার ম্যাথামেটিক্সটা কীরকম দাঁড়াবে। আমরা যেহেতু পেজটা চেঞ্জ করেছি, তার জন্য ছবিটা আরেকবার রিড্র করলাম, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই একই ছবি আগেরটার মতোই, আমার এক্স অ্যাক্সিস বরাবর মানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর রয়েছে ফাই ওয়ান, অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর রয়েছে, ভার্টিক্যাল অ্যাক্সিসের বরাবর কিছুই নেই অ্যাকচুয়ালি, নিচের নেগেটিভ অ্যাক্সিসে আমার রয়েছে, নেগেটিভ অ্যাক্সিস বলতে নেগেটিভ এক্স অ্যাক্সিস এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে এই পাশটা আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে নিচের দিকটা, এই বরাবর রয়েছে আমার ফাই টু, অ্যান্ড নেগেটিভ এক্স অ্যাক্সিস বাট পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে আমার ফাই থ্রি,
অ্যাঙ্গেলগুলো আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি। এবার আমার যেটা আগের থেকে টার্গেট ছিল, যেটা আমি একটু আগে বলে এসেছিলাম যে আমি চেষ্টা করব যে সমস্ত ফ্লাক্সগুলোকে হয় হরাইজন্টাল নিয়ে যেতে নাহলে ভার্টিক্যাল নিয়ে যেতে, তাহলে আমার রেজাল্টেন্ট ফ্লাক্সটা বেরোতে পারবে। তাহলে আমি লিখতে পারি দ্য দ্য রেজাল্টেন্ট ট্যান্ট হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফ্লাক্স, যদি সেটাকে আমি ধরে নিই ফাই এইচ, যেহেতু এটা হরাইজন্টাল ফ্লাক্স দ্যাটস ওয়াই এটাকে আমি ফাই এইচ দিয়ে ডিনোট করলাম। তাহলে রেজাল্টেন্ট হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফ্লাক্স ইকুয়ালস টু ফাই এইচ। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর তো পুরোটাই রয়েছে ফাই ওয়ানে, তাহলে এটা হচ্ছে ফাই ওয়ান হয়ে গেল। এবার খেয়াল করা যাক যে আমার ফাই টুটা আমি কীভাবে লিখবো। ফাই টুটাকে আমি হরাইজন্টাল অ্যাক্সিসে নিয়ে যেতে চাইবো, তার মানে এটাকে আমি তুলে এখানটাতে নিয়ে আসতে চাইছি, মানে এই পয়েন্টটাকে তুলে এখানে নিয়ে আসতে চাইছি, তার মানে উপর দিকে তুলছি। ওকে, তাহলে উপর দিকে তুলতে চাইলে আমার কী আসছে, কস 60 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু কোন কোনখানে রয়েছে, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মানে এটা আমাকে তোলার পরেও কিন্তু এটা নেগেটিভে থেকে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আমার মাইনাস সিম্বল আসছে। এটাকে যখনই আমি তুলে এখানে নিয়ে গেলাম তখন কিন্তু আমার মাইনাস এক্স অ্যাক্সিসে গেল, তার মানে মাইনাস সিম্বলটা এখানে আসলো। হ্যাঁ, এবার তোমরা যেটা করতে পারো সেটাকে এটাকে টেনে এই পাশেও নিয়ে আসতে পারো, এটাকে নিয়ে আসলে তুমি পারবে, তাহলে তোমাকে কী করতে হবে, তখন তখন তোমার পজিটিভ হবে কিন্তু তোমার 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 120 ডিগ্রি লিখতে হবে, মানে কস 120 ডিগ্রি হবে। মানে আমি এখানে এটা লিখছি ফাই টু কস 60 ডিগ্রি, সেটাকে তখন তোমাকে লিখতে হবে যদি এই অ্যাক্সিসে নিতে যাও তাহলে প্লাস ফাই টু কস 120 ডিগ্রি, তবে 60 ডিগ্রিটা আমার অনেক বেশি মানে ক্যালকুলেশনস করতে আমার সুবিধা হবে। হয়ে গেল, তার মানে আমি ফাই টুটাকে আমি অলরেডি এই পয়েন্টে নিয়ে চলে আসলাম। এরপরে ফাই থ্রিটাকে নামিয়ে নিচের পয়েন্টে নিয়ে আসতে হবে, তার মানে এটাও নেগেটিভ এক্স অ্যাক্সিসে থাকছে, তার মানে এটাও মাইনাস সিম্বল আসলো। তাহলে এটা কি আসছে ফাই থ্রি, এটাও কসই হবে যেহেতু একদম এটার সাথেই নিয়ে আসছে নামিয়ে, তার মানে কস 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার জিনিসটাকে আমার কী কী পেলাম, তার মানে এখান থেকে আমি পাচ্ছি ফাই ওয়ান কমন যাচ্ছে মাইনাস অ্যান্ড কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি আমি কমন নিয়ে নিলাম, তার মানে ভেতরে থাকলো ফাই টু প্লাস ফাই থ্রি সমান কি আসলো ফাই ওয়ান মাইনাস ফাই থ্রি, মানে হচ্ছে কস 60 ডিগ্রি ভ্যালু কত আসছে, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হাফ কি আসলো আমার, তাহলে ফাই টু প্লাস ফাই থ্রি, তাহলে কী পেলাম ফাই ওয়ান মাইনাস হাফ ফাই টু প্লাস ফাই থ্রি। এবার আমরা ফাই টু প্লাস ফাই থ্রির ভ্যালুগুলো বসাবো। আমরা ফাই এর ভ্যালু কী, ফাই টু ফাই ওয়ান ফাই টু ফাই থ্রির ভ্যালু কী পেয়েছিলাম, ফাই ওয়ান সমান দেখেছিলাম ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, যেটা ইকুয়েশনস নাম্বার ওয়ান দিয়েছিলাম। ফাই টু সমান আমরা পেয়েছিলাম ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, যেটা ইকুয়েশন নাম্বার টু নাম দিয়েছিলাম। আর কি পেয়েছিলাম আমরা, ফাই থ্রি পেয়েছিলাম, ফাই থ্রি পেয়েছিলাম, ফাই থ্রির নাম আমরা দিয়েছিলাম, ফাই থ্রির ভ্যালু ছিল আমার ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে, যেটার নাম আমরা দিয়েছিলাম ইকুয়েশনস নাম্বার থ্রি, ইকুয়েশন নাম্বার থ্রি। তাহলে আমার কী আসছে এখন ব্যাপারটা, তাহলে আমি এই ভ্যালুগুলো মানে ফাই টু এবং ফাই থ্রির ভ্যালুগুলো নিয়ে গিয়ে এখানে পুট করি, তাহলে কী পাচ্ছি মাইনাস ফাই এই সরি ফাই ওয়ান মাইনাস হাফ, তাহলে প্রথম এটা আসছে, তাহলে ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। এবার কী আসছে প্লাস, তাহলে প্লাস লিখে দিলাম, তাহলে কী আসলে এখান থেকে ফাই থ্রির ভ্যালু বসাবো, ফাই থ্রি সমান আসছে আমার ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। এবার এটাকে সাইন এ মাইনাস বি এবং এটাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলাতে আমরা ভাঙব, তাহলে আমরা কী পাচ্ছি, প্রথমে যদি ভাঙি তাহলে পাচ্ছি ফাই ওয়ান মাইনাস হাফ, আচ্ছা এখান থেকে ফাই এমটা আমার কমন চলে যাচ্ছে, ফাই এমটাকে বাইরে লিখিয়ে দিলাম,
5m বাইরে লিখে দিয়েছি। ওকে, কেটে আবার পরিষ্কার করে লিখছি, 5y মাইনাস হাফ 5m, তাহলে ভেতরটা যদি ভাঙি, সাইন এ মাইনাস বি, তার মানে সাইন এ, সাইন এ বলতে এখানে ওমেগা টিটা এ, আর 120 ডিগ্রিটা হচ্ছে আমার বি, তাহলে সাইন এ মানে হচ্ছে সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি, তার সঙ্গে কি আসছে মাইনাস আসবে, মাইনাস মাইনাস সিম্বলটা লিখলাম, মাইনাস কস এ মানে কস ওমেগা টি এখানে হবে সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এই পোর্শনটা। এবার এবার এই পোর্শনটাকে ভাঙবো, তার মানে প্লাস, যেহেতু প্লাস সিম্বল আছে তাই প্লাস লিখলাম, তাহলে এবার সাইন এ মানে সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি আসবে, প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, প্লাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি। এবার ভালো করে সিম্বলগুলো খেয়াল করা যাক, কী কী আমি সিম্বল পেলাম এটার জন্য। পেলাম ফার্স্টে, এখানে পেলাম সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি, এটাতে এটা তো প্লাস সিম্বল আছে, এখানেও সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি, মানে প্লাস প্লাস মানে দুটো যোগ হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে, মানে কস মাইনাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, এখানে আছে প্লাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, মানে এইটা আর এটা কেটে গেল। তাহলে আমি কি পেলাম এখান থেকে, ইকুয়েশনস থেকে, তাহলে 5y মাইনাস হাফ 5m ইন্টু 2 সাইন 120 ডিগ্রি কস, এই সরি, সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি, তার মানে হাফ হাফ কেটে গেল, তার মানে আমার কি আসলো 5y মাইনাস 5m সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি। এবার এই কস 120 ডিগ্রির ভ্যালু আমাকে বসাতে হবে, কস ওমেগা টি কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তার মানে কি আসলো 5y মাইনাস 5m, 5y মাইনাস 5m সাইন মাইনাস হাফ। আচ্ছা, এবার 5y-এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দিই, 5y-এর ভ্যালু আছে আমার, এটা সাইন ওমেগা টি হবে, সাইন ওমেগা টি লিখতে ভুলে গেছিলাম, তাহলে 5m সাইন ওমেগা টি এই মাইনাস আর এই মাইনাস আছে প্লাস হাফ 5m সাইন ওমেগা টি, তাহলে আমার কী থাকলো, তাহলে আমি এখান থেকে পেলাম অ্যাকচুয়ালি 3/2, এটা একটা যোগ করে 3/2 5m সাইন ওমেগা টি, এটা কিসের ভ্যালু, না 5h এর ভ্যালু, এটাকে আমি নাম দিচ্ছি ইকুয়েশনস নাম্বার 4, তার মানে এই যে ইকুয়েশনটা আমি পেলাম যেটাকে আমি বক্স করে দিলাম, এই ইকুয়েশনটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 4। ওকে, ইকুয়েশন নাম্বার 4। এরপরে আমরা যাব, এটাতে গেল হরাইজন্টাল কম্পোনেন্ট, এরপরে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করব। আচ্ছা, এবার আমি ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করবো, আগেরবারের মতো সেম ডায়াগ্রাম আমি ড্র করে নিয়েছি, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমাকে বের করতে হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে লিখি আমি, দ্য রেজাল্টেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ফ্লাক্স। আচ্ছা, আমি আগের বারের মতোই আমি তিনটে ইকুয়েশনস আবার এখানে লিখে রেখেছি, 5y অ্যান্ড 5y টু 5y3। আচ্ছা, এবার আগের বারের মতোই আমি আবার তাকে মানে হরাইজেন্টালের মতোই আমি এটাকে ভার্টিক্যালটাও বের করার চেষ্টা করবো। হরাইজেন্টালের ক্ষেত্রে কী করেছিলাম, আমি সমস্ত মানে 5y, 5y2 অ্যান্ড 5y3 এই প্রত্যেকটাকে হচ্ছে আমি অ্যাকর্ডিং টু এক্স অ্যাক্সেসে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। এবার যেটা করবো, ভার্টিক্যাল মানে আমাকে ওয়াই অ্যাক্সেস বরাবর নিয়ে আসতে হবে, এই ওয়াই অ্যাক্সেস বরাবর নিয়ে যেতে গেলে যেটা প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে, তার মানে যদি আমি এটার নাম আমি দিই 5v,
তাহলে প্রথম কম্পোনেন্ট আমার কি আসা উচিত? ফাই ওয়ান। তার মানে ফাই ওয়ানটাকে যদি আমি এই অ্যাক্সেসে নিয়ে যাই, তার মানে পজিটিভও যদি ধরি, তার মানে কি হচ্ছে ফাই ওয়ান কস 90 ডিগ্রি, মানে এই এটা এই অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কিন্তু জিরো। তার মানে কি এর কোনো ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কিন্তু কম্পোনেন্ট থাকবে না। তবু আমি লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। বেশ, এরপরে আসছে আমার ফাই টু। ফাই টু কোথায় আছে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মানে এখানে কী আসবে? মাইনাস মাইনাস ফাই টু, অ্যাঙ্গেলটা কত আছে না 30 ডিগ্রি, তার মানে কত হবে? ফাই টু কস 30 ডিগ্রি। এটা কি আছে? পজিটিভ ওয়াই অ্যাক্সিসে রয়েছে, তার মানে প্লাস হবে প্লাস 53, অ্যাঙ্গেলটা কত আছে 30 ডিগ্রি, তার মানে কস 30 ডিগ্রি। তুমি উল্টোটাও করতে পারতে, এইটাকেও টেনে এই উপরে তুলে যেতে পারতে, তাহলে কিন্তু প্লাস হয়ে যেত, কিন্তু ওখানে তো 60 প্লাস 60 প্লাস 30, তার মানে কত আসছে অ্যাঙ্গেলটা? 120 প্লাস 30, মানে 150, 150। আর এটা তো অবশ্যই 30 ডিগ্রি রয়েছে, কিন্তু সুবিধাটা হচ্ছে আমি সামনের অ্যাঙ্গেলটা ধরাই, তার মানে এটাকে যদি আমি নিচের দিকে নিয়ে আসি, তাহলে শুধু মাইনাস সিম্বলটা চেঞ্জ হচ্ছে, আর কিছু পার্থক্য নেই। আচ্ছা, তাহলে এর ভ্যালুটা আমি একটু আগেই বলেছি, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো, তার মানে প্রথমটা হচ্ছে জিরো হয়ে গেল। এটার ভ্যালু কত আসছে? ফাই টু। ফাই টু তো যেমন থাকা তেমন থাকলো, আর এখান থেকে আমি কমন নিচ্ছি। কমন নিতে গেলে আমার কি কমন নিলাম না, আমি কমন নিলাম এটাকে, মাইনাস সিম্বলটাকে কমন নিলাম ফার্স্টে, মাইনাস, আর ভেতরে আমার থাকছে 53, আর এখান থেকে কমন নিলাম কস 30 ডিগ্রি। ওকে, তার মানে 52 মাইনাস 53 কস 30 ডিগ্রি, তার মানে আমি আলটিমেট কী পেলাম? আমি যেটা পেলাম সেটা হচ্ছে কস 30 ডিগ্রি ভ্যালু যদি আমি বসিয়ে নিই, তাহলে হচ্ছে √3/2 মাইনাস √3/2 ফাই টু মাইনাস ফাই থ্রি। এবার ফাই টু ফাই থ্রি ভ্যালুটা আমরা এই ইকুয়েশনসগুলো থেকে ইজিলি বসাতে পারবো, তার মানে কী আসছে? মাইনাস √3/2, ফাই টুর ভ্যালু হচ্ছে আমার ফাই এম সাইন সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি আর ফাই থ্রির ভ্যালু আসছে মাইনাস ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি দেখা যাচ্ছে তো প্রত্যেকে। বেশ, তাহলে হচ্ছে এখান থেকে ফাই এমটা কমন যাচ্ছে, তাহলে ফাই এম যদি কমন নিই, তাহলে কি আসছে? √3/2 মাইনাস, অবভিয়াসলি মাইনাস √3/2 ফাই এম, ভেতরে থাকলো সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে কি আসছে ব্র্যাকেট ক্লোজ করার পরে? মাইনাস ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। ওকে, তাহলে এবারটাকে ভাঙি ঠিক আগের বারের মতোই, সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি, তার মানে মাইনাস √3/2 ফাই এম, এটা কার ভ্যালু না, এটা ফাই ভি এর ভ্যালু, মানে হরাইজেন্টাল নয়, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা নিচ্ছি। এটা ভাঙলে কি পাচ্ছি? সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি মাইনাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি। এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসের জন্য আমি এটা যে থার্ড ব্র্যাকেট করে দিলাম, মাইনাসের জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, তাহলে কি আসছে? সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি। সিম্বল মানে মাইনাস সিম্বল বা পজিটিভ সিম্বল বা নেগেটিভ সিম্বল, এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে আমাদেরকে, না হলে কিন্তু পুরো জিনিসটা ভুল হয়ে যাবে। জিনিসটা খুবই ইজি, সেম প্রসেসেই পুরোটা করে যাওয়া, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ইকুয়েশনসগুলোকে ডিরাইভ করতে হবে এবং আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। যদি আমি বাই চান্স স্টেপ জাম্প করি, প্রবলেমটা হবে যে আমি মাঝপথে খেয়ে হারিয়ে ফেলবো। তো এক্সামের সময় যেটা মেন প্রবলেম হয় যে এত বড় ইকুয়েশনস বা এত বড় পরপর দেখে অনেকেই ছেড়ে দেয়, কিন্তু মোটামুটিভাবে স্টেট কাউন্সিলের মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে পরীক্ষা হয় সেখানে দেখা গেছে সেমিস্টার পরীক্ষাতে এই অ্যানালিটিক্যাল মেথড বা গ্রাফিক্যাল মেথডের মধ্যে কোনো না কোনো একটা প্রত্যেক ইয়ারে অল্টারনেট করে এসেছে। অনেক সময় উল্লেখ করে দেওয়া থাকে, অনেক সময় উল্লেখ করা থাকে না, যদি উল্লেখ না করা থাকে যে কোনো
এই মেথডই তোমরা প্রমাণ করতে পারো যে ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে। আর যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে কোনো কিছু করার নেই, তখন তোমাকে যারা যেই মেথড বলো সেই মেথডই তোমাকে করতে হবে। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড সাজিয়ে প্রুফ করছি। তাহলে কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, তাহলে কী হলো? এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, তাহলে আমার কী আসলো? -√3/2 5m থার্ড ব্র্যাকেট সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি মাইনাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি মাইনাস সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি প্লাস, সরি প্লাস নয় মাইনাসই হবে, কারণ এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখা যাচ্ছে এই দুটোর অপোজিট সিম্বল রয়েছে, তার মানে এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এই দুটোই নেগেটিভ রয়েছে তার মানে যোগ হয়ে যাবে, তার মানে আসলো -√3/2 5m মাইনাস 2 কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম এই অবধি? আমরা পেলাম 5 ইয়ের ভ্যালু, মানে হরাইজেন্টাল কম্পোনেন্ট ভ্যালু এই অবধি সে দাঁড়িয়ে আছে। এবারে এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাস মিলে কি হবে? আমার প্লাস হয়ে যাবে, তাহলে আমার কি হলো? +√3/2 5m +√3/2 5m কস 2 কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, 2 কেটে গেল, তাহলে পেলাম √3/2 5m কস ওমেগা টি, আর আমরা যদি সাইন 120 ডিগ্রি যদি ভ্যালু বসাই, সাইন 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তার মানে আমরা কি পেলাম? তাহলে আমরা পাচ্ছি এখান থেকে এখান থেকে পেলাম 3/2 √3 মাল্টিপ্লাই করলে 3/2 5m কস ওমেগা টি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম 5v ইজিকালস টু 3/2 5m কস ওমেগা টি। তাহলে এটা হচ্ছে ইকুয়েশনস নাম্বার 5। আচ্ছা, আমরা ইকুয়েশন নাম্বার 4 কি পেয়েছি? আমরা ইকুয়েশন নাম্বার 4 পেয়েছিলাম একটু আগেই পেয়েছি, সেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট 5h ইকুয়ালস টু 3/2 5m কস, সরি কস নয় সাইন ওমেগা টি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4 ছিল। দেখা যাচ্ছে তার মানে কি, যে হরাইজন এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের মধ্যে √3/2 কমন, 5m কমন, শুধু পার্থক্য হচ্ছে কস ওমেগাটি আর এটাতে সাইন ওমেগাটি ছিল। এবার আমাকে যেটা করতে হবে, তার মানে আমি কী পেলাম, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আমি এই বরাবর পেলাম আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা এই বরাবর পেলাম, যেহেতু দুটোর ভ্যালুই পজিটিভ এসছে, এটাও পজিটিভ আছে এটাও পজিটিভ, যদি নেগেটিভ আসতো তাহলে উল্টো দিকে হতো বা এটা এদিকে হতো, মানে তখন এটা এইদিকে চলে আসতো যদি আমার এটা নেগেটিভ থাকতো, আর যদি এটা নেগেটিভ থাকতো তখন এটা নিচের দিকে আসতো। যেহেতু দুটোই পজিটিভ তার জন্য আমরা দুটোকেই পজিটিভ এক্স অ্যাক্সিস এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিসে নিয়েছি, তার মানে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল হরাইজন্টাল কম্পোনেন্ট 5h আর এটা হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট 5v। তাহলে এটা যদি আমি রেজাল্টেন্ট ড্র করি তাহলে কি পাব? একটা প্যারালেলোগ্রাম ড্র করতে হবে, তারপরে আমরা তার রেজাল্টেন্ট কম্পোনেন্টটা ড্র করে নেব। তাহলে এই হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর, তার মানে এটা হচ্ছে আমার নাম দিলাম 5r, ওকে? তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডায়াগোনালি রয়েছে, এবং এটা হচ্ছে আমার 5h, এটা হচ্ছে 5v। তাহলে আমার রেজাল্টেন্ট ফ্লাক্স সমান আমরা কি বলতে পারি? তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি, তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স রেজাল্টেন্ট ফ্লাক্স রেজাল্টেন্ট ফ্লাক্স সমান আমরা তাহলে বলতে পারি যে
ফাই আর নাম দিয়েছি আমরা। ফাই আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, আমরা প্রত্যেকে জানি এক্ষেত্রে রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয়। এক্ষেত্রে আচ্ছা এই অ্যাক্সিস অ্যাঙ্গেলটা কিন্তু থিটা ধরে নিয়েছি, আমরা রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয়, রুট ওভার হরাইজন্টাল মানে ফাই এইচ আর ফাই ভি, এটা আমরা ভেক্টরের এতে কি ইকুয়েশনস থেকেই আমরা জানি, ভেক্টর সলভিংয়ের যে প্রসেসগুলো রয়েছে তার থেকেই আমরা জানি। তার মানে কি ফাই এইচ স্কোয়ার প্লাস ফাই ভি স্কোয়ার, তার মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, তার সমান আমরা কী পেলাম, আমি যদি ভ্যালুগুলো নিয়ে এসে বসাই তাহলে রুট ওভার ফাই এইট সমান হচ্ছে আমার এটা 3/2 ফাই এম সাইন ওমেগা টি তা স্কোয়ার প্লাস 3/2 ফাই এম কস ওমেগা টি তা স্কোয়ার। ওকে ঠিক আছে, তাহলে এটাকে যদি সলভ করা হয় তাহলে আমরা কি পাচ্ছি, রুট ওভার তার মানে এখানে 3/2 হোল স্কোয়ার ফাই এম স্কোয়ার সাইন ওম স্কোয়ার ওমেগা টি প্লাস 3/2 তার হোল স্কোয়ার ফাই এম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এবার এখান থেকে কমন যাচ্ছে 3/2 স্কোয়ার এবং ফাই এম স্কোয়ার, তাহলে আমি কমন যদি নিয়ে নিই তাহলে কি আছে, রুট ওভার 3/2 তার হোল স্কোয়ার ফাই এম স্কোয়ার, আর এখান থেকে যাচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি সমান কত জানি আমরা, 1, 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, রুট ওভার এখান থেকে কমন তো আমরা নিয়ে নিতেই পারি 3/2 ফাই এম এর হোল স্কোয়ার আর এখান থেকে 1 × 1, তার মানে আলটিমেট আমরা কি পেলাম 3/2 ফাই এম, তার মানে আমার এখানে আসলো কি রেজাল্টেন্ট ফ্লাক্স সমান আসলো, আমার রেজাল্টেন্ট ফ্লাক্স সমান আমরা পেলাম এটা, ফাই আর ইকুয়ালস টু 3/2 ফাই এম, এটা ইকুয়েশন নাম্বার আমরা দিলাম 6। আচ্ছা এবার অ্যাঙ্গেল কত, তাহলে ট্যান থিটা, থিটা সমান আমরা কি বলতে পারি, আগে আমি ছবিটা যদি আমরা এঁকেছিলাম আরেকবার ড্র করে নিচ্ছি সব করে। আচ্ছা ছবিটা আমি অলরেডি ড্র করে নিলাম, ছটাতে ছবি দেখা যাচ্ছে, এটা ফাই এইচ, এটা ফাই আর, এটা ফাই সরি ফাই ভি ফাই আর, তার মানে আমার ট্যান থিটা সমান আমরা কি বলতে পারি, ট্যান থিটা ইকুয়ালস টু আমার এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে আমরা কি বলতে পারি লম্ব বাই ভূমি, তার মানে ফাই ভি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এখানে ফাই এইচ, তার মানে কি আসলো ফাই ভি বাই ফাই এইচ, ফাই ভি এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 3/2 ফাই এম কস ওমেগা টি, আর এটা কি 3/2 ফাই এম সাইন ওমেগা টি, তার মানে এটা এটা ক্যান্সেল আউট হলো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কি থাকলো আমার পড়ে কস ওমেগা টি বাই সাইন ওমেগা টি, তার মানে আমরা কি কট ওমেগা টি, কট ওমেগা টি, কট ওমেগা টি সমান আমরা কি বলতে পারি ট্যান পাই বাই টু মাইনাস ওমেগা টি, তার মানে আমরা কি বলতে পারি থিটা ইকুয়ালস টু, তার মানে থিটা ইকুয়ালস টু তার মানে দাঁড়ালো পাই বাই টু মাইনাস ওমেগা টি। এই জায়গাটাই আসল বোঝার, আমার ম্যাগনিচিউড তো আমি পেয়ে গেছি রেজাল্টেন্ট ফ্ল্যাক্সের, রেজাল্টেন্ট ফ্ল্যাক্সের ম্যাগনিচিউড আমি এটাকে আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 3/2 ফাই এম, আমরা যে থিটার ভ্যালু মানে যে অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম কি পাই বাই টু মাইনাস ওমেগা টি, এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশনস নাম্বার 7। এবার এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওমেগা টি মানে টাইম, টাইম যেহেতু ভ্যারিয়েবল তার মানে ওমেগা টির ভ্যালু ভ্যারিয়েবল, তার মানে ওমেগা টির ভ্যালু যদি আমার চেঞ্জ করে তার উপর ডিপেন্ড করে আমার থিটার ভ্যালু চেঞ্জ হবে, তাহলে ওমেগা টির ভ্যালু যেমনভাবে আমার চেঞ্জ হবে তেমনভাবে আমার থিটাটির ভ্যালু হবে। ধরে নেওয়া যাক যে ওমেগা টি যখন 0 ডিগ্রি তখন আমার থিটার ভ্যালু হলো কত দাঁড়াচ্ছে, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি পাই বাই টু মাইনাস 0 সমান কি আসছে 90 ডিগ্রি। তারপরে কি আসছে ওমেগা টির ভ্যালু যখন হচ্ছে 90 ডিগ্রি তখন থিটার ভ্যালু কি দাঁড়াচ্ছে, তখন থিটার ভ্যালু দাঁড়াচ্ছে পাই বাই টু মাইনাস 90 ডিগ্রি মানে পাই বাই টু মাইনাস পাই বাই টু তার মানে 0। আচ্ছা ওমেগা টির ভ্যালু যখন আমার
নাই তোমার যখন দাঁড়াচ্ছে 180 ডিগ্রি, তখন থিটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? তখন থিটার ভ্যালু পাই বাই টু মাইনাস পাই ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু, মানে -90 ডিগ্রি। আচ্ছা, যখন আমার ওমেগাটির ভ্যালু 270 ডিগ্রি, মানে 270 ডিগ্রি, তখন আমার আসছে কত থিটার ভ্যালু? পাই বাই টু মাইনাস 3 পাই বাই টু সমান কত আসছে? তাহলে 3 পাই বাই টু মাইনাস করলে আসছে 2 পাই, মানে পাই মানে -180 ডিগ্রি। এইবারেই আসল ব্যাপারটা বোঝার আছে। তার মানে আমার রেজাল্টেন্ট ফ্লাক্সের যখন আমার ওমেগাটির ভ্যালু 0, তখন এই থিটার ভ্যালু কিন্তু 90 ডিগ্রি, তার মানে উপরে। তারপরের মুহূর্তে যখন 90 ডিগ্রি হয়েছে, তখন সেটা কিন্তু 0-তে চলে আসছে। তারপরে যখন সেটা হচ্ছে 180 ডিগ্রিতে যাচ্ছে, তখন সেটা -90 ডিগ্রি, তার মানে এখানে। আবার যখন এটা হচ্ছে 270, তখন কিন্তু এটা -180 ডিগ্রি, তার মানে কি আলটিমেট ফার্স্ট পজিশন এটা, সেকেন্ড পজিশন এটা, থার্ড পজিশন এটা, ফোর্থ পজিশন, তার মানে নিশ্চয়ই এরকম পজিশনে যাচ্ছে, ফিফথ পজিশন আবার ব্যাক করছে, তার মানে আলটিমেট এটা কিন্তু ঘুরছে পুরো জিনিসটা। তার মানে রেজাল্টেন্ট ফ্লাক্সটা ফার্স্টে এখানে থাকলো, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, তারপর এখানে এলো। আমি যদি মাঝের ভ্যালুগুলো নিতাম, তার মানে আমি মাঝের এই পয়েন্টগুলো সব পেয়ে যেতাম। তার মানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি পুরো ফ্লাক্স ইজ রোটেটিং। তার মানে কনক্লুশন আমার কী দাঁড়ালো? যে ফ্লাক্স ইজ রোটেটিং। ওকে, এবং এই স্পিডটা কত? আমি স্পিডটা এনএস নাম দিচ্ছি, বা সিঙ্ক্রোনাস স্পিড নাম দিচ্ছি। আমি সিঙ্ক্রোনাস স্পিডের ভ্যালু কিন্তু পরে বের করব। তার মানে আমরা যেটা পেলাম এখান থেকে, যে ফ্লাক্স ইজ রোটেটিং, আমরা এই পুরো জিনিসটা থেকে যেটা প্রমাণ করলাম সেটা হচ্ছে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ফ্লাক্স রোটেট করছে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টেটরের মধ্যে ফ্লাক্সটা রোটেট করছে, এবং সেটাকে প্রুফ করলাম বাই দিস মেথড, মানে অ্যানালিটিক্যাল মেথড। তাহলে এই অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে আমরা প্রুফ করতে করলাম, এর পরের দিন আমরা গ্রাফিক্যাল মেথডে প্রুফ করব। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি আপনাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। যত বেশি সংখ্যক তোমরা শেয়ার করতে পারবে, যত বেশি সংখ্যক লাইক বা কমেন্ট করবে, তত আমি আমার কাজে উৎসাহ পাবো। থ্যাংক ইউ, নমস্কার।